হ্যাম রেডিওর সাহায্যে মাকে ফিরে পেল ছেলে। প্রায় দেড় মাস পর এদিন হিঙ্গলগঞ্জ থেকে উত্তরপ্রদেশের বাড়িতে মাকে নিয়ে ফিরল ছেলে। হারানো মাকে খুঁজে পেল ছেলে। দীর্ঘ প্রায় দেড় মাস পর হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেল তার ছেলে, সৌজন্যে হ্যাম রেডিও। ঘটনাটি ঘটেছে বসিরহাটে সুন্দরবনে হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত পনেরো দিন ধরে এলাকায় ঘোরাঘুরি করছিলেন এক বছর সাতান্নর মহিলা। সেই সময় আল্লাদি ফাউন্ডেশনের চেয়ারম্যানের নজরে আসে বিষয়টি। তারপর থেকেই তিনি ওই মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা করেন। জানা যায়, প্রথমে সুশান্তবাবু তাকে দুবেলা খাইয়ে চিকিৎসা করে সেবা যত্নের মধ্য দিয়ে সুস্থ করে তোলেন। এই বিষয়ে আল্লাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্তবাবু জানান, উত্তরপ্রদেশের কুশীনগর রাজপুর গ্রামের বাসিন্দা এই ভদ্রমহিলা। গত পনেরো দিন আগে আমরা এই মহিলার খোঁজ পেয়েছি। তিনি তার গ্রামের নাম বেনিয়া ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না। অবশেষে আমরা সকলে মিলে বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ এই তিনটি রাজ্যে খোঁজ চালিয়ে অবশেষে জানা যায় উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দা এই মহিলা। নিখোঁজ মহিলার নাম ভগবতী যাদব। এরপর তার ছেলেদের সাথে যোগাযোগ করা হয়। সংস্থা থেকে জানানো হলে তার ছেলে মাকে নিতে আসে। সুশান্তবাবু এও জানান, এরপর আমরা ওই নিখোঁজ মহিলার ছবি হ্যাম রেডিওর কাছে পাঠিয়ে দিয়ে তার ঠিকানা জানার চেষ্টা করি। জানা যায়, উত্তরপ্রদেশের কুশীনগর জেলার রাজপুর খাস গ্রামে গত এক মাস ধরে এক মহিলা নিখোঁজ হয়ে যায়। প্রথমে তার পরিবারের সদস্যরা অর্থাৎ তার ছেলেরা স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে। তারপর নিজস্ব আত্মীয়র বাড়িতে যোগাযোগ করলে খুঁজে পাওয়া যায়নি ওই মহিলাকে। এরপর হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ করা হয় এই রাজ্যের দায়িত্বে থাকা অম্বরীশ বাবুর সাথে। তার উদ্যোগে পুরো ঠিকানা জানা সম্ভব হয়। প্রথমে বছর সাতান্ন ভাগবতী যাদবের ছবি দিয়ে থানায় যোগাযোগ করলে জানা যায়, উত্তরপ্রদেশে কুশীনগর জেলার খাসপুর গ্রামে এক মহিলা গত এক মাস ধরে নিখোঁজ। এরপর তার ছেলে কমলেশ যাদব পরিচয়পত্র আনলে ভগবতী দেবীকে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা প্রশাসনের উপস্থিতিতে তুলে দেয় কমলেশের হাতে। নিখোঁজ মহিলার ছেলে কমলেশ কুমার যাদব বলেন, হারানো মাকে পেয়ে আমি খুব খুশি। এই ফাউন্ডেশনের সমস্ত কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। उनसे सिफारिश से यहाँ से मिली, उनके पास वो हमारे पास फ़ोन किए थे, बहुत मेहनत किए थे, उनके लिए हमारी तरफ से बधाई हो। हमारा घर है राजपुर खास टोला बेनिया, हम कुशीनगर डिस्ट्रिक्ट का से हैं। मम्मी के नाम भागमणि देवी नाम है। कितना दिन हो गया घर छोड़ के? डेढ़ महीना हो गया इनका घर छोड़े हुए जी। मेरा डैडी भी है। ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত বাবু বলেন, মানসিক শান্তি পাই এই মানুষগুলোকে ফিরিয়ে দিতে পেরে। পাশাপাশি এই নিখোঁজ ব্যক্তিদের জন্য একটি আশ্রয় কেন্দ্র যাতে তৈরি হয় সেই বিষয়ে আবেদন জানিয়েছেন তিনি। কুশীনগর জেলার রাজপুর খাস গ্রামের এই ভদ্র মহিলাকে আমরা পেয়েছি পনেরো দিন আগে আমরা এখানে পেয়েছি। তারপরে ইনি শুধু গ্রামের নাম বেনিয়া ছাড়া আর কিছু বলতে পারছিলেন না। অবশেষে বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ তিনটি রাজ্যে ঘুঁটে ঘুঁটে তারপরে আমরা শেষ পর্যন্ত আমরা খবর পেলাম যে উত্তরপ্রদেশের কুশীনগরের রাজপুর খাস গ্রামে ওনার ছেলে থাকেন। তো ওনার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কমলেশ ওনার ছেলে, আর দুই ছেলে আর অমলেশ। তো কমলেশ আজকে ওর মাকে এখানে নিতে এসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।